ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম নতুন আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নটি ছিল, 1 কেজি ফেব্রিক দিয়ে কত পিস গার্মেন্টস তৈরি করা যায়। একজন সম্মানিত ভিউয়ার প্রশ্নটি করেছেন। যারা বিষয়টি নিয়ে একটু কনফিউজড আছেন বা বিষয়টি ক্লিয়ার না, তারা বিষয়টি জেনে নিতে পারেন। আসলে 1 কেজি ফেব্রিক দিয়ে কত পিস গার্মেন্টস হবে, এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে ফেব্রিক রিলেটেড, আরেকটি হচ্ছে গার্মেন্টস রিলেটেড। ফেব্রিক রিলেটেড হচ্ছে ফেব্রিকের জিএসএম কত। যদি সহজভাবে বলি তাহলে ফেব্রিকটি কতটুকু মোটা বা চিকন তার উপর নির্ভর করে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ফেব্রিকটি দিয়ে আমরা যে গার্মেন্টস তৈরির কথা চিন্তা করছি সেই গার্মেন্টসের সাইজ কীরকম। খুবই নর্মালি সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু বেশি পরিমাণ ফেব্রিক লাগবে, আর যদি সাইজ ছোট হয় তাহলে সম পরিমাণ ফেব্রিক দিয়ে বেশি পরিমাণ গার্মেন্টস বানানো যাবে। তাহলে আমরা চিন্তা করি, সাধারণত একটি টি শার্ট নিয়ে চিন্তা করি যেটি হচ্ছে স্মল সাইজ। সেক্ষেত্রে হয়তো এই স্মল সাইজের আমরা যদি খুব সহজভাবে আমরা কনজাম্পশনের ক্যালকুলেশনে যাব না, একটি স্মল সাইজের টি শার্টকে জাস্ট একটি আমরা ওজন দিলাম, ওজন দেওয়ার পর এটির ওজন পেলাম 200 গ্রাম। তার মানে হচ্ছে এই টি শার্টের কনজাম্পশন, ফেব্রিক কনজাম্পশন হচ্ছে 200 গ্রাম। তার মানে 1 কেজি ফেব্রিক দিয়ে এরকম 5টি টি শার্ট বানানো যাবে। এটি হচ্ছে স্মল সাইজ। এখন যদি এরকম হয় বিগ সাইজের কথা চিন্তা করি, যেখানে হয়তো 500 কেজি, 500 গ্রাম, কথার কথা 500 গ্রাম ফেব্রিক লাগলো, তাহলে কিন্তু 1 কেজি ফেব্রিক দিয়ে শুধুমাত্র 2টি গার্মেন্টস বানানো যাবে, 2টি টি শার্ট বানানো যাবে। এখন আবার চিন্তা করি, যদি ফেব্রিকটি হয় পাতলা তাহলে কি হবে, সম পরিমাণ টি শার্ট বা গার্মেন্টস বানানোর জন্য কিন্তু কম পরিমাণ ফেব্রিক লাগবে। তার কারণ হচ্ছে ফেব্রিকটি চিকন বা পাতলা। আর যদি মোটা হয়, ক্রমান্বয়ে মোটা হয়, তাহলে কিন্তু খুব কম সংখ্যক গার্মেন্টসের মধ্যে বেশি পরিমাণ ফেব্রিক কনজিউম হবে। তাহলে বিষয়টি বোঝা গেল যে যদি ফেব্রিক পাতলা হয় তাহলে 1 কেজিতে, আমরা 1 কেজির কথা চিন্তা করলাম যেহেতু প্রশ্নটি 1 কেজি নিয়েছিল, আর 1 কেজির বিষয়টা বুঝলে সেটি 100 কেজি হোক, 1 টন হোক, সেটি কোনো সমস্যা নয়। যদি ফেব্রিক পাতলা হয়, জিএসএম কম হয়, তাহলে সম পরিমাণ অর্থাৎ 1 কেজি ফেব্রিক দিয়ে বেশি পরিমাণ গার্মেন্টস বানানো যাবে। আর যদি গার্মেন্টসের সাইজ হয় ছোট তাহলেও গার্মেন্টস বেশি বানানো যাবে। আর যদি ফেব্রিক হয় মোটা অর্থাৎ জিএসএম হয় বেশি তাহলে গার্মেন্টস কম বানানো যাবে। আর যদি সাইজ হয় বড় তাহলেও গার্মেন্টস কম বানানো যাবে। আমি টি শার্ট দিয়ে উদাহরণটি দিলাম, এটি যে কোনো কিছুর জন্য প্রযোজ্য। এমনও গার্মেন্টস রয়েছে যার কনজাম্পশন 1 কেজির ওপরে, অর্থাৎ 1 পিস বানানোর জন্য 1 কেজির চেয়ে বেশি লাগে। আর টি শার্ট বা অন্যান্য ফেব্রিকের কনজাম্পশন বা গার্মেন্টসের জন্য ফেব্রিকের কনজাম্পশন সাধারণত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ডজনে হিসাব করা হয়। আমি ওদিকে গেলাম না, আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে। সে পর্যন্ত সময় ভালো থাকবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে কোনো ভিডিও আর মিস হবে না। ধন্যবাদ।